অমল পলেকর 70 দশকের একজন বলিউড অভিনেতা ছিলেন। তিনি মুম্বাইয়ের স্যার জে জে স্কুল অব আর্টস অ্যান্ড ফাইন আর্টস অধ্যয়ন করেন এবং চিত্রকর হিসেবেই তার শৈল্পিক কর্মজীবন শুরু করেন। একজন চিত্রশিল্পী হিসেবে তিনি 7টি এক ব্যক্তি প্রদর্শনী করেন এবং অনেক গ্রুপ শোগুলিতেও অংশগ্রহণ করেন। সেই সাথে তিনি ভারতের আভানগার্ডের থিয়েটারের সাথে সক্রিয় ছিলেন। 1967 সাল থেকে তিনি একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে মারাঠি ও হিন্দি থিয়েটারে সক্রিয় রয়েছেন। আধুনিক ভারতীয় থিয়েটারে তার অবদানকে প্রায় হিন্দি চলচ্চিত্রের একটি প্রধান অভিনেতা হিসেবে জনপ্রিয়তা দেওয়া হয়। একজন অভিনেতা হিসেবে তিনি 1970 সাল থেকে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে বিশিষ্ট ছিলেন। তিনি তার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একটি ফিল্মফেয়ার এবং 6 রাজ্য পুরস্কারও পেয়েছেন। তারপর চিত্রকর গুণী এই অভিনেতা চলচ্চিত্র নির্মাণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য 1986 সালের পর থেকে অভিনয়ে কাজ না করার সিদ্ধান্ত নেন এবং একজন পরিচালক হিসেবে তিনি তার নারীর সংবেদনশীল চিত্র, ভারতীয় সাহিত্য থেকে ক্লাসিক গল্পের নির্বাচন এবং প্রগতিশীল বিষয়গুলির প্রত্যক্ষ পরিচালনার জন্য বেশ পরিচিত। তিনি জাতীয় সম্প্রচারে যেমন কোচিসু, মৃণিয়ানি, নাকব, পাওল খোনা এবং কৃষ্ণকালীর বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকও পরিচালনা করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে আপনি কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান তা জানিয়ে অবশ্যই আমাদের একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য।